بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাই, আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করছি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সঠিক সুন্নাত বুঝার এবং সেই অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। কারণ জীবনে কিছুই থাকবে না, শুধু থাকবে আমলটুকুই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন একটি আয়াতে, আমেলাতুন নাসেবা তাসলা নারান হামিয়া, মানে মানুষ অনেক আমল করবে, অনেক আমল করবে, আমল করে করে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু অবশেষে তারা যাবে জাহান্নামে। মানে বুঝতে পারছেন, এত আমল করলো তাও গেল জাহান্নামে কেন? মানে আমল করেছিল কিন্তু সেই আমলগুলো নবীর তরিকা অনুযায়ী না করার কারণে ওগুলি আল্লাহর কাছে কবুল হয়নি, তাই যাবে জাহান্নামে। তাই আমল এটা জরুরি না, আমলটা নবীর তরিকা অনুযায়ী হওয়া এটা হচ্ছে জরুরি। তাই আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা যতটুকু করি সঠিক তরিকা অনুযায়ী যেন করি, সঠিক সুন্নত অনুযায়ী যেন করি, এটা যেন হয়, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আর বিশেষ করে আপনার জন্য আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তৌফিক দিন আপনি আরও পড়াশোনা করুন ইনশাআল্লাহ তাআলা। আগামী দিনে ইনশাআল্লাহ দেখবেন আপনার সামনে থেকে আরও অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে এবং আপনার সামনে থেকে আরও অনেক উজ্জ্বতা দূর হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন সঠিক ইসলামটাকে। ইসলাম অতি অতীব সরল আর অতীব সহজ একটি দিন, যেখানে কোনো রকমের কোনো কঠিনতা নাই। তো আপনি আস্তে আস্তে করে ইনশাআল্লাহ তাআলা বুঝতে পারবেন। প্রোগ্রামগুলো দেখেন, বিভিন্ন প্রোগ্রাম শেখ মাশাইখদের যেগুলো রয়েছে এগুলিও আপনারা দেখতে পাবেন, মানে ইউটিউবে আর এসব প্রোগ্রামগুলো দেখলেও আরও অনেক কিছু ইনশাআল্লাহ তাআলা জানতে পারবেন। আল্লাহ তৌফিক দিন।